ওই লোকটা যে কথা আমি বলতেছি যে ও আমার কোন ফ্যান বা রিলেটিভ ছিল না, ঠিক আছে? ওই লোকটার সাথে আমি কাজ করছিলাম কোন একটা শুরুতে একসাথে কিছুদিন কাজ করছিলাম, আমাদের কিন্তু ও ওর গ্রামে একটা মেয়ের খুব পছন্দ মানে এরকম অনেক সুন্দর ছিল, মানে বলতে গেলে ওই আশেপাশে কয়েকটা এলাকার মধ্যে সবচেয়ে সুন্দর মেয়ে ছিল। আর হ্যাঁ ছিল অনেক মানে তারপর শোনা কিন্তু আর বলতেছি মেয়েরে এখন কিন্তু করছে ওরে ও বিয়ার করবো এরকম ব্যাপারে নিচে আছে, তো অনেক কিছু করতেছিল ওই লাগে আমার ওই ইমপ্রেস করার লাগে অনেক কিছু করছে কিন্তু ওই মেয়ে ইমপ্রেস হইতেছে না, বিভিন্ন করা মানে আগর বাগর অনেক কিছু করে না তো করছে কিন্তু কোনো কাজ হইতেছে না, বা বিয়ে হয়ে সামনা সামনে খুব কষ্ট করতেছে বা যাই করছে ভাগবান দেখলাম সেগুলো আমি করছে কিন্তু কিছু হয়েছে না, তো শেষ মুহূর্তে বলতে হয়েছে যে না আমি ওরে বিয়ে করবো অ্যাটলিস্ট এক মাস হলে ওদের সাথে আমি সংসার করবো বিশাল গেছে তারা এইসব তান্ত্রিক তান্ত্রিক টাইপের তোরে কইছে ওর সাথে ওই সময় ডিল করছে প্রায় 50,000 টাকার মতো একটা ডিল করছে, যে টাকা দিব কাজ করতে কি আর ওই কাজটা করতে, ঠিক আছে? কাজটা কি কাজটা হচ্ছে কোনো লাশ কোনো মেয়ে না মেয়ে মারা গেছে, ওই মেয়ে মারা গেছে মেয়েটা অবশ্যই অন্য কিন্তু এরকম কিন্তু লাশ আর আসার যত কবরস্থান থাকবে ওই লাশ মারা যাবার যেদিন মারি দিব ওই দিন রাত্রেই মানে ইয়ার পরে মানে আমি যখন এটা শুরু করছি আমি সিরিয়াসলি আমি কতক্ষণ আমি কইছি কিন্তু সকালবেলা কিন্তু সিরিয়াসলি আমার কাছে মনে হয়েছে আমি নিজে মানে আর এমন শুনতেছিলাম জানাইছে যে মারা গেছে, তো বলছে যে তাহলে তুমি নিয়ে আসো, যদি তুমি নিয়ে আসো তাহলে ওই চুল নিয়ে আমি এই চুলটা এনে দেওয়ার পরে তুমি জেন নিও, ঠিক আছে? জেন নিও তুমি ও যে বিছানা শোয় ও বিছানার বালিশ বা কোনো কিছু ওই জায়গার মধ্যে রাখে এসে দিয়ে যাবে, মানে ওই কাজ করার পর তাহলে দেখবে যে তোমার সব কিছু ঠিক হয়ে যাবে, মানে মতন মানে অনেক কিছু তোমার করতে আকৃষ্ট হয়ে পাগল হয়ে যাবে, তো সবচেয়ে ভালো আগে তো এটা আনতে হবে আনতে হবে না অনেক কিছু চিন্তা করে
এইটা যেটা হয় মাটি খুঁজছে কিন্তু মানুষ রয়েছে কলা পাতা বাসা দিয়ে ফুলগুলো বাড়িতে মধ্যে সত্যি লাগে তো হ্যাঁ মানে এরকম ছড়াইছে তখন মানে এই সাদা কাপড়টা দেখে মানে মানে সবারই তো একটা জানার ভয় আছে যদি হয়ে গেছে আবেগ এইটা লাস্টটা দেওয়ার পরে মানে একটু মনটা একটু শুরু হয়ে গেছে আর কি যে যা করছে আল্লাহ দোয়া দোষ কইরা তুমি সিনাম সে তো সে লাস্ট তো আর ইয়া হ্যাঁ এই যে ইয়া দেবো না মাথা দিয়ে ঠিক করছে না যদি মারিয়ে ঘুরছে না ঠিক করছে না কিন্তু সামনে মানে আমি তো বুঝেছি এমনি হ্যাঁ তো অবস্থায় আর আমি তো মানে হ্যাঁ তারপরে এর অবস্থা খুব খারাপ মানে অবস্থা একদম না পারে সামনে দিছিল তারপর এই পাশে মানে এই সেম ঘটনা বারবার মানে আমার এরকম মনে হয়েছে আর কবরস্থান মানে একটা কাছে মারতেছে তোরে মারলাম কি বাঁচতি না এরকম দৌড়ে বুঝি দৌড়ে দৌড়ে অবস্থা তো তোমার হ্যাঁ এই জায়গায় কিছু করতেছে না হ্যাঁ অনেক কিছু করছে অনেক ইয়ে করছে কিন্তু সাংঘাতিক লেভেলে আমার কাছে মনে হয়েছে যে আমার এই মেয়ে দরকার ছিল আমি যেন গিয়ে বুঝছি যে এরকম দরকার ছিল না শুধু একটা মেয়ে লেগে আমি আমার জীবন মানে এরকম একটা অবদান ছিলাম যে আমার মনে হচ্ছে আমার মৃত্যু নিশ্চিত আজকে আমি এলাকায় একদম না ফলে যাই হোক সব কিছু ইয়ে করে ওভারকাম করে এই ইয়ার সাথে ইয়ার বাড়িতে গেছে যে এখান থেকে বলে ওনার বাড়িতে গিয়ে একদম মানে পড়ে গেছে গা কবরস্থানে কি উলঙ্গ পথে ঢুকতেছে হ্যাঁ দেখি নিয়ম নিয়ম যাই হোক
মোবাইলে কাজ করতো একটা মহিলা, ওই মহিলার ভিজ দিয়া মানে এরিয়া দিয়া সরমি যে রুম থাকতো এই রুম মানে অনেক বড় ছিল, সোজা বিয়ে করছে মানে সামাজিক ব্যবস্থা না, হ্যাঁ কি করছে এত লয়ে গেছে মানে হের বাড়ি যে সময় সে সময় লয়ে গেছে এরপরে আর এখন বিয়ে করতে হবে, লাইফের নিয়ে নেই।